গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে মনোজ বার্মার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মহিলাদের উপরে। 4 জন ইনজোর হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা, তাদের ট্রিটমেন্ট কোথায় হয়েছে তার বাড়ির লোক জানে না, হসপিটালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। এখনো অবধি 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সব হিন্দু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব। শুনলে অবাক হবেন, পল্লবী হালদার ডাক নাম নিকনেম মাম্পি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, 16 তারিখের পরীক্ষা, তাকে পর্যন্ত তুলে নিয়ে বিনাকা থানাতে মধ্যরাত্রি অবধি আটকে রেখে ছাড়া হয়েছে। ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় চটি পরা ক্যাডার আর খাকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া অরুণ গুপ্তারা যা করেছিলেন, রাজীব কুমার মনোজ বার্মা আকাশ মাঘারিয়া এরা একই কাজ ওখানে করছেন।